জীবন সঙ্গিনীর জন্য কিভাবে দোয়া করা উচিত, স্পেসিফিক কাউকে পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা? দেখুন, যদি স্পেসিফিক কাউকে জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে চান, তাহলে এভাবে দোয়া করতে পারেন, আল্লাহ অমুকে আমি জীবন সঙ্গী হিসাবে পেলে যদি আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর হয় তাহলে আপনি সেটি সহজ করে দিন। আর যদি সেটা আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর না হয় তাহলে আপনি তাকে আমার মন থেকে দূর করে দিন, অথবা এই সম্পর্কটা যেন না হয়। অর্থাৎ কল্যাণকর হলে যেন আমি এটি পাই, আর কল্যাণকর না হলে যেন আমি না পাই, আল্লাহ এভাবে দোয়া করা উচিত। কারণ কল্যাণ ও কল্যাণের মালিক তো আল্লাহ তাআলা, এবং একমাত্র আল্লাহ জানে যে কোথায় কল্যাণ আছে না আছে। আমরা নিজেরা নিজেদের কল্যাণ নির্দিষ্ট করে যদি বলি আল্লাহ এখানে কল্যাণ আছে, আপনি এখানে আমাকে দেন বা এই জিনিসটা আমাকে দেন, তাহলে সেটা ভুল হবে এবং আল্লাহর উপরে এক ধরনের আপনার কর্তৃত্ব করা আর সামিল হবে। আমরা অনেকেই নিজের জন্য অনেক কিছু কল্যাণকর মনে করি, পরে সেটা ক্ষতিকর প্রমাণিত হয়। এই জন্য স্পেসিফিক কাউকে না চেয়ে আল্লাহর কাছে নেক স্বামী নেক স্ত্রী স্বামী মানে নারী পুরুষকে অন্য জন্য চাইবে। আর যদি নির্দিষ্ট কাউকে চাইতে হয় তাহলে এইভাবে চাইবে যে আল্লাহ যদি কল্যাণ হয় আপনি করে দেন, আর না হলে আমার মন দূর সরিয়ে দিন এবং এটিকে আমাদের জন্য না করুন।